প্রতিরাতে বালিশ ভিজিয়ে কাদা মেয়েটিও একসময় বালিশ দেখে মুচকে হাসি দিয়ে মনে মনে ভাববে এক সময় কতটা বোকা ছিল সে। সিগারেট টেনে টেনে নিজের জীবন শেষ করে দেওয়া ছেলেটাও একসময় আফসোসের হাসি দিয়ে ভাববে কতটা নির্বোধ ছিল সে। হাত কেটে ক্ষত বিক্ষত করা মানুষটিও একসময় ব্যস্ত হয়ে পড়বে হাতে দাগ মুছে ফেলার জন্য। ঘৃণায় লজ্জিত হয়ে মনে মনে বলবে ওই বিমানটার জন্য কত কিছুই না করেছিলাম। মদ গাঁজা খেয়ে যে ছেলেটা নেশা আসক্ত হয়ে বাসায় ফিরত, একসময় সেও এসব ঘৃণা করে বেড়াবে। প্রিয় মানুষটার জন্য আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া গাধাটাও একসময় স্রষ্টাকে অশেষ কৃতজ্ঞতা জানাবে তাকে বাঁচিয়ে রাখার জন্য। প্রেমিকের কাছে বারবার ঠকে গিয়েও যে মেয়েটা কুকুরের মতো প্রেমিকের পিছু নিত, সেও একসময় প্রেমিককে ধন্যবাদ জানাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য। টিউশনির টাকা জমিয়ে ঈদে বাবা মাকে না দিয়ে যে প্রিয় মানুষটার জন্য রেখে দিত, সেও একসময় বন্ধুর থেকে টাকা ধার করে হলেও বাবা মায়ের জন্য জামা কাপড় নিয়ে বাসায় ফিরবে। প্রিয় মানুষটার জন্য যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করত, সেও একসময় তাহাজ্জতে নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করবে। সব কিছুই হলো সময়ের অপেক্ষা। একমাত্র সময় হলো পৃথিবীর সব থেকে কার্যকরী নির্ভেজাল ওষুধ। সময় সব কিছু ঠিক করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। দুদিন আগে হোক বা দুদিন পরে, সময়ের কাছে মানুষ সবসময় ঋণী থাকে। শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়।